প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। লাইফ ফেয়ার স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আঠারো শাখার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুর রহমান বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। বিজ্ঞান ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হিসেবে থাকছে ষষ্ঠ অধ্যায়। আমাদের অধ্যায়ের শিরোনাম পদার্থ। গত ভিডিওতে আমরা এই অধ্যায়ের প্রথম অংশ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে এই ভিডিওতে আমরা এই অধ্যায়েরই দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা এবং পড়াটা বুঝবা। আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। প্রশ্ন, বায়ুর বৈশিষ্ট্যগুলো কি? কাজ, বায়ুর বৈশিষ্ট্য। প্রথম ভাগ, কি করতে হবে? এক, দুইটি পরিষ্কার কাচের গ্লাস ও একটি কাচের বা প্লাস্টিকের পানিপূর্ণ পাত্র নিন। দুই, একটি গ্লাস পানিপূর্ণ পাত্রে এমনভাবে ডুবাই যাতে গ্লাসের ভিতর পানি প্রবেশ করতে পারে। তিন, গ্লাসটিকে পানির ভিতর উল্টা করে ডুবিয়ে রাখি। চার, দ্বিতীয় গ্লাসটিকে উল্টা করে চাপ দিয়ে পানির ভিতর প্রবেশ করাই। পাঁচ, দ্বিতীয় গ্লাসটিকে ঠিক প্রথম গ্লাসটির নিচে নিয়ে সামান্য কাত করি যাতে দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম গ্লাসে যেতে পারে। ছয়, গ্লাস দুইটির মধ্যে কি পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করি এবং ফলাফল খাতায় লিখি। কাজ, বায়ুর বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগ, কি করতে হবে? এক, ফোলানো ও চুপসানো দুইটি ফুটবল নি। দুই, দুইটি বলেই চাপ প্রয়োগ করি ও আঘাত করি। তিন, কাজটি থেকে যা পর্যবেক্ষণ করি ও বুঝতে পারি তা খাতায় লিখে রাখি। কাজ, বায়ুর বৈশিষ্ট্য তৃতীয় ভাগ, কি করতে হবে? দুই, কাঠিতে সুতা বেঁধে একটি দাঁড়িপাল্লা তৈরি করি। দুইটি বেলুন ও একটি আলপিন নিই। দুই, বেলুন দুইটিকে এমনভাবে ফুঁ দিয়ে ফুলাই যাতে বেলুন দুইটির আকৃতি একই হয়। তিন, পাশে দেখানো ছবির মতো বেলুন দুইটিকে দাঁড়িপাল্লার দুই পাশে ঝুলিয়ে দেই। চার, দাঁড়িপাল্লাটিকে আনুভূমিকভাবে সমান করি। পাঁচ, আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করি যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যেতে পারে। ছয়, বেলুন ও দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। সাত, নিজের পর্যবেক্ষণ খাতায় লিখে রাখি। আলোচনা, প্রথম ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। এক, গ্লাস দুইটির মধ্যে কি ঘটেছিল, কেন ঘটেছিল? দুই, ঘটনাটির ফলাফল থেকে বায়ুর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দ্বিতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। এক, বল দুইটি নিয়ে খেলা করার সময় তুমি কি অনুভব করেছো ও পর্যবেক্ষণ করেছো? দুই, ঘটনাটির ফলাফল থেকে কি বায়ুর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? তৃতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। এক, দাঁড়িপাল্লার ভারসাম্য কি ঠিক ছিল, কেন ছিল বা কেন ছিল না? দুই, দাঁড়িপাল্লার কোন পাশটি ভারী ছিল এবং কেন? এই তিনটি কাজ থেকে বায়ুর কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?
ফলাফল। আমরা যখন বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি পানির নিচে কাত করি, তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে। বাতাস প্রথম গ্লাসের পানিকে ঢেলে বের করে দেয়। এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সেই জায়গায় দখল করেছে। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলকে আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি, তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুইটির মধ্যে যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দেই, তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুন যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি, তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুইটির মধ্যে যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দেই, তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে। সার সংক্ষেপ: পদার্থের ওজন আছে ও জায়গা দখল করে। আবার বায়ুর পরীক্ষাগুলো থেকেও আমরা জানতে পেরেছি যে বায়ুরও ওজন আছে এবং জায়গা দখল করে। সুতরাং বায়ু একটি পদার্থ। এছাড়াও বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো: বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এক, শূন্যস্থান পূরণ করো। তুমি বেশ পেরেছো। দুই, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এক, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? দুই, বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? তিন, রান্নার তেল পরিমাপের একক কোনটি? প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া থাকছে। আশা করি বাড়ির কাজ খুব মনোযোগ করবা। বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকছে অনুশীলনী, সংক্ষিপ্ত প্রশ্ন, বায়ুর তিনটি বৈশিষ্ট্য লিখো এবং বর্ণনামূলক প্রশ্ন এক ও দুই। বাড়ির কাজ খুব ভালোভাবে করবা। আজ এই পর্যন্তই। ঘরে থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।